আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, বাইক লাভার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা নতুন স্পোর্টস বাইক রয়েছে, যার নাম হচ্ছে GTXL ভার্সন 4 স্পেশাল এডিশন। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই বাইকটার একটা শর্ট রাইড রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমি বর্তমানে রয়েছে হাতিরঝিলে, তো হাতিরঝিলে আমি বাইকটা চালাবো এবং এর আগেও কিছুক্ষণ চালাইছি বাইকটি। তো আমার এই স্বল্প পরিসরে আমার যে অভিজ্ঞতা এই বাইকটি চালানোর পর, তো সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো প্রথমে বাইকটার সিটিং পজিশন নিয়ে কথা বলি। তো দেখতে পাচ্ছেন আমার পায়ের হাঁটুটা কিন্তু যথেষ্ট ভাঁজ করা আছে। তো আমার উচ্চতা 6 ফিট, তো আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। সামনের দিকে হালকা একটু লিন হতে হচ্ছে, এটা খুব একটা আনকমফোর্টেবল না, কমফোর্টেবল বলতে হবে, হুন্ডা সিবিআরের মতো কিছুটা বলতে পারেন সিটিং পজিশনটা। তো আশা করি লং ট্যুর করলে খুব একটা প্রবলেম হবে না। এটা লুকস নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন বাইকটার লুকস কিন্তু অসাধারণ, খুবই সুন্দর লাগে। আর রাতের বেলা যখন এই ইন্ডিকেটারগুলো বা হেডলাইটটা যখন জ্বলে না, তখন দেখতে তো এক কথায় অসাধারণ লাগে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আর এটার ডিজাইন বা লুকস বলতে পারেন বিএমডাব্লিউ S1000R ওইটা থেকে নেওয়া, ডিজাইনটা ওইরকমই লাগে দেখতে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইকটার লুকস আপনাদের কাছে কেমন লেগেছে। তো বিসমিল্লাহ বলে স্টার্ট দিয়ে দেই। তো বাইকটা সাউন্ড শুনতে পাচ্ছেন, অস্থির সাউন্ড, আমি কিছুক্ষণ আগে চালালাম সেই রকম লাউড, তাদেরকে আরেকবার শোনাই। তো বিসমিল্লাহ বলে শুরু করি। বাইকটা চালাতে কেমন লাগতেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে। বাইকটাতে বসে তো বেশ কমফোর্টেবলই মনে হচ্ছে, আর বর্তমানে আমার সাথে একজন পিলিয়ন আছে। তো বাইকটার ওয়েটটা একটু বেশি, এমনিতেই 157 কেজি, তো দুইজন হওয়াতে আরও একটু বেশি ওয়েট মনে হচ্ছে। আর বাইকটা বেশ বড় সড়ো আকারে, তাই সিটি রাইড করতে একটু সমস্যা হবে, তবে হাইওয়ে রাইড করার সময় কিন্তু খুবই মজা পাবেন এর ওয়েটের কারণে, বাইকটা খুবই স্টেবল থাকবে। দেখি ব্রেকের রেসপন্স কেমন। ও ব্রেকের রেসপন্স মোটামুটি বলবো, মানে যেহেতু সামনে ডুয়েল ডিস্ক এবং পিছনে সিঙ্গেল ডিস্ক ইউজ করা, আর সেই সাথে থাকছে ডুয়েল চ্যানেল ABS, তো সেই হিসেবে আরেকটু আশা করতেছিলাম বাইকটা স্ট্রং হবে। এটা হার্ড ব্রেক করে, না ব্রেক মোটামুটি, আমি আসলে খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না, মিডল পয়েন্টে রাখবো এর ব্রেকিং সিস্টেমটাকে। যখন ব্রেক করলাম তখন কিন্তু চাকা স্কিড করতেছে না, যেহেতু ডুয়েল চ্যানেল ABS চাকা স্কিড করবে না কখনো, আপনারা কনফিডেন্টলি ব্রেক করতে পারবেন। আর বাইকটার লুকিং গ্লাস নিয়ে আপনাদেরকে একটু খুব একটা বিস্তারিত বলতে পারতেছি না, কারণ হচ্ছে বাইকটার লুকিং গ্লাসটা উল্টা পাশে লাগানো আছে, তাই আমি এটা অ্যাডজাস্ট করতে পারতেছি না আমার সুবিধা মতো, তাই এর ভিউটা কেমন সেটা আপনাদেরকে বলতে পারবো না এই মুহূর্তে। তো বাইকটার হর্ন নিয়ে যদি বলি, বাইকটার হর্নটা আরেকটু ভালো হতে পারতো, সিঙ্গেল হর্ন ইউজ করা এটাতে, তো এত বড় সড়ো একটা বাইকের সাথে বা এরকম একটা পাওয়ারফুল স্পোর্টস বাইকের সাথে আরেকটু পাওয়ারফুল হর্ন দেওয়া উচিত ছিল আমি মনে করি। এই যে হর্নটা শুনতে পাচ্ছেন, হর্নের সাউন্ডটা খুব একটা লাউড না। তো বাইকটার সাসপেনশন ফিডব্যাকটা আপনাদেরকে বলি, যেহেতু এখানে একটু ভাঙাচোরা রাস্তা আছে, তো দেখতেছি যে না ভাঙাচোরা রাস্তায় খুব একটা প্রবলেম হচ্ছে না, বেশ সফট আছে সাসপেনশনটা, ESD সাসপেনশন হওয়া সত্ত্বেও ফিডব্যাকটা খারাপ না, ভালোই।
গিয়ার শিফটিং নিয়ে কথা বলতে গেলে বলতে হবে মোটামুটি সফট আছে, গিয়ার শিফটিং নিয়ে কোনো ইস্যু নাই, যথেষ্টই সফট আমার কাছে মনে হলো। আর ক্লাসের ফিডব্যাকটাও ভালো, অনেক সফট পাইলাম। আচ্ছা পিলিয়ন নিয়ে সাসপেনশন ফিডব্যাকটা আরেকবার দেখি। হ্যাঁ ফ্রন্ট সাসপেনশনটা যথেষ্ট সফট আছে ইউজি সাসপেনশন হিসেবে, তবে এর পিছনে সাসপেনশনটা একটু হার্ড মনে হচ্ছে আমার কাছে। তবে আশা করি 2000 কিলোমিটার চালানোর পরে এ সাসপেনশনটা, পিছনে সাসপেনশনটা আশা করি সফট হয়ে যাবে। তো বাইকটাতে খুব একটা ভাইব্রেশন আমি পাচ্ছি না, যখন 6000 আরপিএম পার হয়ে যায় তখন হালকা একটা ভাইব্রেশন হচ্ছে, সেটা আপনার ফুটপ্যাকে এবং হ্যান্ডেল বারে হালকা অনুভব করবেন। এটা কিন্তু স্বাভাবিক, কারণ প্রতিটা বাইকেই 6000 আরপিএমের পরে একটু ভাইব্রেশন করে। আর যেহেতু বাইকটা একদমই নতুন, আশা করি ফার্স্ট সার্ভিস বা সেকেন্ড সার্ভিসের পরে আরও বেশি স্মুথ হয়ে যাবে। মানে এক কথায় বলতে হলে এই ভাইব্রেশনটা কোনো ইস্যু না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। আর নতুন অবস্থায় বাইকটার ইঞ্জিনটা যথেষ্ট স্মুথ আছে, আমার বিশ্বাস 2000 কিলোর পর এটা আরও স্মুথ হয়ে যাবে, অর্থাৎ বাইকটার ভাইব্রেশন ইস্যু নিয়ে কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। আর বাইকটাতে কিন্তু কার্বোরেটর ইঞ্জিন ইউজ করা, তাই এটা থেকে মাইলেজ পাবেন আপনারা সিটিতে 35 কিলোমিটার পার লিটার, অ্যান্ড হাইওয়েতে গেলে হয়তো আরেকটু বেশি পাবেন যদি আপনি আরপিএম মেনটেন করে চলেন। আর বাইকটার এক্সেলারেশনও যথেষ্ট ফাস্ট মনে হচ্ছে আমার কাছে নতুন অবস্থায়। আশা করি সেকেন্ড সার্ভিসের পর বাইকটা খুব ফ্রি হবে, যেহেতু বাইকটার ইঞ্জিনটা একদমই নতুন, তো এটার পারফরমেন্স কিন্তু আরও বেটার হবে যখন আপনারা সেকেন্ড সার্ভিস করাবেন, বা 2000 কিলোর পরে বাইকটার পারফরমেন্স কিন্তু আরও বেটার পাবেন। মিটারে আপনারা দুইটা কালার পাবেন, যখন হেডলাইটটা অন করা থাকে তখন এরকম কালার হবে, আর যখন হেডলাইটটা অফ করা হবে তখন কিন্তু এরকম কালার হয়ে যাবে, অর্থাৎ আপনারা ডে এবং নাইটের জন্য দুইটা কালার পাবেন। এছাড়া মিটারে আপনারা সকল ইনফরমেশনই পাবেন, তো এই বিষয়গুলো কিন্তু ডিটেল রিভিউতে আমি বলছিলাম, তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে অথবা আই বাটনে লিংক পেয়ে যাবেন। আচ্ছা এবার বাইকটার হেডলাইটের আলোটা একটু দেখেন, এই যে পাঁচ লাইট দিলে এরকম আলো রিফ্লেক্ট করতেছে, বেশ পাওয়ারফুল। আর আসলে হেডলাইটের টেস্ট করার জন্য একটা প্রপার অন্ধকার জায়গায় যাওয়া দরকার, তাহলে হয়তো বা প্রপারলি বোঝা যাবে। বাট যেহেতু প্রজেক্টর হেডলাইট, আশা করি ভালো আলো পাবেন, দেখতে পাচ্ছেন একটু হলেও আইডিয়া আপনারা পাবেন। আশা করি রাতের বেলায় খুব ভালোভাবে চালাতে পারবেন এর স্টক লাইট দিয়ে। প্রচণ্ড যানজটের মধ্যে বাইক চালাচ্ছি, তো সিটি রাইডের জন্য আসলে বাইকটা একটু আনকমফোর্টেবল, কারণ ওয়েট অনেক বেশি আর আকারেও বেশ বড় সড়ো, আর এর টার্নিং রেডিয়াসটাও বেশ বড়, মানে অর্থাৎ আপনি যখন বাইকটাকে ঘুরাবেন কোথাও তখন অনেক বেশি জায়গা নিবে। তো বাইকটা আমি প্রায় ঘন্টাখানেকের উপরে চালালাম, কত কিলো হলো সেটা তো আর বোঝা যাচ্ছে না যেহেতু মিটারের কানেকশন দেওয়া নাই স্পিডোমিটারের সাথে। আসলে ঢাকা শহরে সিটি রাইড করলে যে কোনো বাইকই কিন্তু যথেষ্ট পরিমাণে হিট করে বা গরম হয়, তো এখন একটু হালকা আস পাচ্ছি। সিটি রাইড করলে হালকা একটু গরম হবেই, তবে লিকুইড কুল থাকার কারণে এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, তাই আশা করি বাইকটি থেকে আপনারা কোনো ধরনের হিটিং ইস্যু পাবেন না। তো বাইকটার বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে 3,70,000 টাকা, বাট এটার একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে বর্তমানে, এটাতে আপনারা 50,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা অফার প্রাইসে পাচ্ছেন 3,20,000 টাকায়। আমার ইউটিউব চ্যানেলের নাম বললে হয়তো বা আরও কিছু গিফট পাবেন, হয়তো বা কিছুটা ডিসকাউন্ট দিতেও পারে। আর এই টেস্ট রাইড রিভিউতে এই বাইকটি দিয়ে সাহায্য করেছে প্রিন্স ওয়ার্ল্ড, তো প্রিন্স ওয়ার্ল্ডকে অসংখ্য ধন্যবাদ এই বাইকটির টেস্ট রাইড সুযোগ করে দেওয়ার জন্য। আর আপনারা যদি বাইকটি কিনতে চান তাহলে অবশ্যই প্রিন্স ওয়ার্ল্ডে যোগাযোগ করতে পারেন, আমি তাদের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে। আর বাইকটার টপ স্পিড নিয়ে যদি বলি, কোম্পানি ক্লেম করতেছে এটা টপ স্পিড উঠবে 145 কিলোমিটার পার আওয়ার, তবে যেহেতু এখনও টেস্ট করার সুযোগ পাইনি তাই সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে হ্যাঁ এটা সম্ভবত এরকম টপ স্পিড উঠবে, কারণ এর পাওয়ার ফিগার এবং অ্যাক্সেলারেশন বা চালার পরে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পাওয়ারফুল বাইকটা।
তো চেষ্টা করে দেখব যদি কখনো সুযোগ পাই এই বাইকটার একটা টপ স্পিড তোলার চেষ্টা করব যদি কেউ এই বাইকটা কিনে থাকেন যদি আমার সাথে যদি কেউ কন্টাক্ট করতে চান বা বাইকটা দিতে চান তো যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব একটা বাইকের পারফরম্যান্স টেস্ট করার তখন আসলে প্রপারলি বোঝা যাবে বাইকটার অ্যাকচুয়াল পারফরম্যান্স কেমন ওকে তো আমরা শোরুমে চলে আসলাম যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো কিছু মিস হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল বাইকটি সম্পর্কে আজকের শর্ট রাইড রিভিউ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন আল্লাহ হাফেজ